ভীষণই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু আমি চলে এসেছি। কালকে মানে 13ই আগস্ট সন্ধ্যা 6টা 50 পর্যন্ত তোমরা যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে ফর সিউলিটি 2024, তাদের অ্যাডমিট কার্ড কিন্তু সব বাতিল হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এবং কালকের যে ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় আপলোড করেছিলাম, যেই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে, সেখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে কী কী বলা আছে, তো সমস্ত কিন্তু বাতিল হয়ে গেছে। মানে নতুন ফরম্যাট কিন্তু এসেছে ইউনিভার্সিটির তরফ থেকে, অ্যাডমিট কার্ড কিন্তু চেঞ্জ হয়েছে। তো কী কী চেঞ্জ হয়েছে এবং সবচেয়ে তিনটে মেজর কী কী চেঞ্জেস এসেছে সেটা নিয়ে আমি কিন্তু ভিডিওতে আজকে কথা বলবো। এবং লাস্ট ভিডিওটা প্রায় 2000-এর কাছে মানুষ দেখেছে, তো তাদের যাতে ডাউটটা ক্লিয়ার হয়ে যায় এবং তারা যাতে সঠিক অ্যাডমিটটা নিয়ে পরীক্ষা দিতে যায়, তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই বলি যে অ্যাডমিট কার্ডটা চেঞ্জ কীরকম হলো। মানে এখন অ্যাডমিট কার্ডটা তোমরা যারা আর কি ডাউনলোড করেছিলে কালকে সন্ধ্যা 6টা 50-এর পর, তারা কিন্তু তোমরা সঠিক অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, তো তাদের কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ তারা তোমরা সঠিক অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করেছো। বাট কালকে 6টা 50 মানে সন্ধ্যা 6টা 50-এর মধ্যে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে, তাদের কিন্তু আবার তোমাদের কিন্তু ঠিক যেমনভাবে আমি দেখিয়েছিলাম যে তোমরা অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা ডাউনলোড করবে, সেম প্রসেস রয়েছে, সেভাবেই কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। এবং সেখানে কিন্তু একটা নতুন ফরম্যাট দেখা যাচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম কোনো ছবি কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে না, আর তোমাদের কিন্তু কোনো সেলফ অ্যাটেস্টেড ফটো কিন্তু অ্যাড করতে হচ্ছে না, জাস্ট তোমাদেরকে সাইন করতে হবে। এবং সেখানে দুটো কপি রয়েছে, একটা স্টুডেন্টস কপি, একটা অফিস কপি, তো দুটোই তোমরা ডাউনলোড করবে উইথ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান। তো পুরোটাই কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে, এবং সেখানে কিন্তু অফিস কপি এবং স্টুডেন্ট কপি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান সবটাই কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। আর সেখানে কোনো রকম কোনো ফটো দিতে হচ্ছে না, ফটো লাগছে না, জাস্ট তোমাদেরকে একটা সাইন করে দিতে হবে দু জায়গায়। তো নতুন যে অ্যাডমিট কার্ড সেটা দেখতে কিছুটা এরকম, এবং সেখানে কোনো ফটো অ্যাটাচ করতে হচ্ছে না, জাস্ট সাইন করতে হচ্ছে, ব্যাস। এবার বলি যে সেকেন্ড কী চেঞ্জেসটা এসছে, মানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে কিছু জিনিস তোমরা নিশ্চয়ই নোটিস করেছো, যে তোমাদের কিন্তু আগের অ্যাডমিট কার্ডের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে বলা ছিল যে 50টা কোয়েশ্চেন আসবে এবং টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা, এখন সেটা কিন্তু বলা আছে যে তোমাদের টাইম কিন্তু 2.5 ঘন্টাই থাকছে, 2 আওয়ার্স 30 মিনিটস। এবং তোমাদের কোয়েশ্চেন কটা থাকবে সেটা কিন্তু মেনশন করা নেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে, তো বলা যাচ্ছে না। আমি দেখো পার্সোনালি জানি না, আমি ইউনিভার্সিটির কেউ নইও, তো তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে কটা কোয়েশ্চেন থাকবে, আমি এটাই ধরে নিয়ে চলছি যে 50টা কোয়েশ্চেনই থাকবে, কারণ ইউনিভার্সিটির তরফ থেকে লাস্ট এটাই কিন্তু আপডেট ছিল যে 50টা কোয়েশ্চেন থাকবে, ইচ কোয়েশ্চেন 2 মার্কস করে। তো যদি 100টা থাকে থাকতেও পারে, আমি এই বিষয়ে কিন্তু কোনো বিতর্কে যেতে চাইছি না। তো এটা একটা চেঞ্জেস এসছে। থার্ড যে মেজর চেঞ্জেসটা, যেটা অনেকেরই জানা, ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণই গুরুত্বপূর্ণ এখন এই টাইমে দাঁড়িয়ে, যে অনেকের অ্যাডমিট কার্ডেই কিন্তু দেখাচ্ছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তারা, কারণ পেমেন্ট হয়নি। তো অনেকেরই কিন্তু পেমেন্ট তখন ফর্ম ফিল আপের সময় হয়তো হয়নি, তারা বুঝতে পারেনি, তো এখন কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে এবং অ্যাডমিটটা কিন্তু ডাউনলোড করে তোমরা এন্ট্রান্স দিতে পারবে। হ্যাঁ, তো পেমেন্টের কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছে, মানে 16th অগস্ট থেকে 17th অগস্ট 3 PM 17ই আগস্ট দুপুর 3টের মধ্যে কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারবে। তো 16 তারিখ 17 তারিখ এই দুদিন কিন্তু তোমাদের ডেট দিয়েছে, যারা পেমেন্ট করনি, যাদের পেমেন্টে সমস্যা হয়েছে, অ্যাডমিট কার্ড যারা পাওনি বা পাচ্ছ না, তারা কিন্তু এই দুটো দিনের মধ্যে পেমেন্ট করে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবে। আর লাস্ট ডেট কিন্তু অ্যাডমিট কার্ডের ডাউনলোডের 17 তারিখে। আর যারা কালকে অর্থাৎ 13ই আগস্ট সন্ধ্যা 6টা 50-এর মধ্যে ডাউনলোড করেছিলে এবং পুরনো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছিলে যেটা বাতিল হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই নতুন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও। এবং সেখানে বাদবাকি সব ইনফরমেশান সেমই আছে, আমি লাস্ট ভিডিওটাতে যা যা ইনফরমেশান শেয়ার করেছি সব সমস্ত কিন্তু হুবহু কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছুই সেম আছে, একই আছে। চেঞ্জেস শুধু ওটাই হয়েছে যে কোনো ফটো তোমাদেরকে অ্যাটাচ করতে হচ্ছে না সেলফ অ্যাটেস্টেড করে, আর যে 50 কোয়েশ্চেন বলা ছিল সেটা এখন আর বলা নেই। তো এটা ছাড়া কোনো কিন্তু চেঞ্জেস নেই। আর তোমরা যে নোটিশটা রয়েছে বা যে অফিশিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু স্যাম্পল ওয়েমাশিট পেয়ে যাবে, স্যাম্পল অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, তো সেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য হেল্প করবে। মোটামুটি ওয়েমার যেটা রয়েছে সেই ওয়েমারটা কিন্তু তোমরা অনেকটাই আগে থেকে বুঝে নিয়ে যেতে পারবে যে কীভাবে তোমাদেরকে ফিল করতে হবে, তো সেই বিষয়ে কিন্তু তোমরা অনেকটা গাইডেন্স পাচ্ছ ইউনিভার্সিটির তরফ থেকে। লাস্ট যে ইনফরমেশানটা বলবো, যে অনেকেই আমাকে এসএমএস করেছো যে তোমাদের আধার কার্ড, সে আধার কার্ডে তোমাদের ছোটোবেলার ছবি দেওয়া রয়েছে, তো সেটাতে প্রবলেম হবে কিনা। আশা করি প্রবলেম হবে না, তাও তোমরা বাই চান্স যদি প্রবলেম হয় তো তোমরা মাধ্যমিকের অ্যাডমিটটা নিয়ে যেতে পারো। যদি অন্য আদার্স ডকুমেন্টস তোমাদের কাছে না থেকে থাকে, মানে প্যান, আই কার্ড, ভোটার কার্ড,
তারপর ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, এরকম যদি কোনো বা পাসপোর্ট, এরকম কোনো যদি ডকুমেন্টস তোমাদের কাছে না থাকে এবং শুধুমাত্র আধার কার্ডই থাকে এবং আধার কার্ডে তোমাদের ছোটোবেলার ছবি থাকে, তাহলে তোমরা সাথে করে মাধ্যমিকের অ্যাডমিটটা নিয়ে যেতে পারো, জাস্ট সেফ সাইডে থাকার জন্য, আর কিছুই না। আর মনে হয় না খুব একটা প্রবলেম করবে, তাও কিছুই বলা যায় না, কারণ ফটো আইডি প্রুফ এই জন্যই চাওয়া হয়েছে যাতে তোমাদের ফটোটা রিকগনাইজ করা যায়। বাট আধার কার্ডে যদি তোমাদের ছোটোবেলার ফটো রয়েছে অনেকেরই, ম্যাক্সিমাম সবারই, তো আশা করি অসুবিধা হবে না। তো এই ইনফরমেশানগুলো শেয়ার করার জন্যই কিন্তু আমি ভিডিওটা বানালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যত পারো শেয়ার করো, তাহলে কিন্তু সবাই যারা ভুল অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল তারা কিন্তু সঠিকটা করে নিতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে কিন্তু আমি অবশ্যই আবার ইউটিউব চ্যানেলে চলে আসবো। ততক্ষণের জন্য বাই।